হ্যালো সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে সবার খুব পছন্দের একটা মাছ ফাইটার মাছ। ফাইটার মাছকে কিভাবে যত্ন দেবেন, কি খাওয়াবেন এবং কোন জায়গায় রাখবেন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন। যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেন। চলুন শুরু করা যাক। ফাইটার ফিশ নামে পরিচিত হলো এর আসল নাম বেট্টা ফিশ। বেট্টা ফিশ অরিজিন হচ্ছে থাইল্যান্ড। এই মাছটি খুব বড় হয় না। এই মাছটা দেখতে খুবই সুন্দর কারণ এর কালার ও ফিনের জন্য। এই মাছের জন্য বড় অ্যাকোয়ারিয়ামের দরকার হয় না, ছোট জায়গাতেই এরা ভালোভাবে বেঁচে থাকতে পারে। বেট্টা ফিশের জন্য এয়ার পাম্পের দরকার হয় না। বেট্টা ফিশের সাথে অন্য কোনো মাছ রাখবেন না কারণ এরা একা থাকতেই পছন্দ করে। এরা খুবই এগ্রেসিভ হয়ে থাকে, তাই অন্য মাছের সাথে রাখা যাবে না। একসঙ্গে দুইটি মেল বেট্টাও রাখা যাবে না কারণ এরা একে অপরকে চেস করবে এবং মারা যাবে। কিন্তু ফিমেল বেট্টা একসঙ্গে অনেকগুলো রাখতে পারবেন, কোনো অসুবিধা হবে না। বেট্টা ফিশ ট্যাঙ্কের পানি নিয়মিত পরিষ্কার রাখলে পিএইচটি ঠিক থাকবে। আবার কাঠবাদামের পাতা শুকনো করে দিয়ে রাখলে এতে বেট্টা ফিশের স্ট্রেস কমে যায় এবং পানির পিএইচ ঠিক থাকে। বেট্টা ফিশের খাবারের জন্য বাজারে যে প্যালেট খাবারটি পাওয়া যায় সেটাই দিবেন। বেট্টা ফিশ যে রোগ বেশি দেখা যায় পাখনা ও লেজের পচন। ট্যাঙ্কের ওয়াটার কোয়ালিটি খারাপ হলে এই রোগগুলো দেখা যায়। তবে পানির কোয়ালিটি মেনটেন করলে এই রোগ দেখা দিবে না, তাই সপ্তাহে 30% পানি চেঞ্জ করে ফেলবেন। এভাবে আপনারা বেট্টা ফিশের কেয়ার করতে পারবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পান। আল্লাহ হাফেজ।